আসসালামু আলাইকুম, আমি মহসিন, গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা টেম্পোরারিলি সাসপেন্ড হয়ে গেছে। দেখুন, যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এরকম টেম্পোরারিলি সাসপেন্ড হয়ে যাবে, তখন কিন্তু আপনার চ্যানেলের অ্যাড সার্ভিসও অফ করে দেবে। আপনি যদি আপনার চ্যানেলের আর্ন পেজে যান, তখন আপনি দেখতে পাবেন যে আপনার এখানে টু স্টেপ ইরর দেখাচ্ছে এবং সেট আপ গুগল অ্যাডসেন্স, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, এরকম যখন দেখাবে। এখানে সাসপেন্ড দুই ধরনের হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো মেইনলি এই ধরনের সাসপেন্ড যেখানে সাসপেন্ডেড এর পরে একদম ফুল স্টপ, এই সাসপেন্ডটা নরমালি হয় টেম্পোরারিলি সাসপেন্ড এবং এটা ঠিক করা যায়। আর যদি এমনটা হয় যে ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ফর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি, তখন এটা 99% ক্ষেত্রেই ঠিক হয় না। জাস্ট অ্যাপিল করার একটা অপশন থাকে, আপনি অ্যাপিল করতে পারেন, বাট এটা ঠিক হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু এই যে এখানে যখন সাসপেন্ডেড এর পর ফুল স্টপ, তার মানে এটা কিন্তু ঠিক হবে। আপনি যদি অ্যাডসেন্সে যান, দেখতে পাবেন এখানে আছে টেম্পোরারিলি সাসপেন্ড। টেম্পোরারিলি মানে হচ্ছে এটা পার্মানেন্ট না, এটা আপাতত সাসপেন্ড করা হয়েছে। একটা ইস্যু আছে, সেই ইস্যুটা যদি আপনি ঠিক করেন, তাহলে আপনার এই অ্যাডসেন্সটা আবার চালু হবে। ইস্যুটা কি হতে পারে? হতে পারে যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন, আইডেন্টিটি ভেরিফিকেশন, পিন ভেরিফিকেশন করার সময় কিংবা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছেন, সেখানে হয়তো কোনো কিছু গরমিল তারা দেখতে পাচ্ছে, সে কারণে আপনাকে ভেরিফাই করার জন্য তারা এই টেম্পোরারিলি সাসপেন্ড করেছে। আপনাকে তারা ভেরিফাই করবে, সে ভেরিফাই করার জন্য তারা এখানে দেখা যাচ্ছে একটা অ্যাকশন বাটন দিয়েছে। এই অ্যাকশন বাটনে ক্লিক করলে এখানে আবার নতুন করে আরেকটা অ্যাকশন বাটন পাবেন। সেই অ্যাকশন বাটনে ক্লিক করলে অনেক সময় একটা ফর্ম আসে, সেই ফর্মটা আপনাকে সঠিক তথ্য দিয়ে সুন্দরভাবে পূরণ করতে হবে। পূরণ করার পরেও অনেক সময় এই টেম্পোরারিলি সাসপেন্ডেড যে অপশনটা, এটা উঠে যায়, অর্থাৎ আপনাকে আপনার অ্যাডসেন্সটা এই সাসপেন্ড থেকে রিলিজ করে দেয়। অনেক সময় তারপরেও দেখা যায় এই সাসপেনশনটা যায় না, তারা আরও ফার্দার ইনফরমেশন, আরও ফার্দার ভেরিফিকেশন চায়। সে কারণে দেখা যায় যে তারা ইমেইলে এই ধরনের ইমেইল পাঠাতে পারে যে আপনার এই এই ইনফরমেশনগুলো দিন, যার নাম এখানে উল্লেখ করা থাকবে, তার নাম এবং তার গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, সেটা হতে পারে পাসপোর্ট, হতে পারে ড্রাইভিং লাইসেন্স, হতে পারে ন্যাশনাল আইডি কার্ড, যেটাই হোক একটা কপি সেখানে সাবমিট করতে হবে। এবং সেই সাথে সাথে এই যে এখানে যে নামটা উল্লেখ করা হবে, সেই নামের ইনফরমেশনগুলো এখানে সমস্ত ইনফরমেশন দিতে হবে। ওরা বলে যে উইদিন 5 days, 5 দিনের মধ্যে ইনফরমেশনগুলো দিবে, দিতে হবে, এবং ওরা নর্মালি 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দিবে। যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে এই ইনফরমেশনগুলো দিতে পারেন, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে তারা রিপ্লাই দেয়। তা আমরা দেখছি যে এই অ্যাডসেন্সটার একই সমস্যা হয়েছে, এই চ্যানেলটার একই সমস্যা হয়েছে, এখন আমরা এটা সমাধান করব, অর্থাৎ রিপ্লাই দেব। তার আগে আমি বলি নেই যে এই ধরনের সমস্যা কি কি কারণে হতে পারে, কারণ এই সমস্যাগুলো কি কি কারণে হতে পারে এটা যদি আপনি না জানেন, তাহলে আপনিও এই সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই আগে সবার আগে জানতে হবে যে কি কি কারণে এই সমস্যাগুলো হতে পারে। মেইন কারণ হচ্ছে আপনার গভর্নমেন্ট ইস্যুর যে আইডি কার্ড, সেই আইডি কার্ডের মধ্যে যে নাম বা ঠিকানা আছে, সেই নাম বা ঠিকানা আপনাকে অ্যাডসেন্সে ব্যবহার করতে হবে। আপনি যদি অ্যাডসেন্সে সেই নাম ঠিকানা ব্যবহার না করে অন্য নাম ঠিকানা ব্যবহার করেন, ধরুন আপনার আইডি কার্ডে আছে এক ধরনের নাম, এক ধরনের ঠিকানা, কিন্তু আপনি থাকেন অন্য জায়গায়, কিংবা আপনি তাড়াতাড়ি চিঠিটা পাওয়ার জন্য অন্যভাবে নাম ঠিকানা ব্যবহার করলেন, আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারলেন না, আইডেন্টিটি ভেরিফিকেশন না করতে পারার কারণেও আপনার অ্যাডসেন্সটা টেম্পোরারিলি সাসপেন্ড করে দিল, এরকম হতে পারে। নর্মালি আগে যেটা হতো, আগে কিন্তু আমরা যে কোনো একটা ঠিকানা ব্যবহার করে চিঠিটা নিয়ে আসতে পারলেই হলো, আমরা আগে তাই করতাম, যে কোনো একটা ঠিকানা ব্যবহার করলাম, চিঠিটা নিয়ে আসলাম, হয়ে গেল। কিন্তু এখন আর সেটা করা যায় না, এখন আপনার প্রথমেই আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়। যেহেতু প্রথমেই আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়, সেহেতু অবশ্যই অবশ্যই আপনার আইডি কার্ডে যে নাম, যে ঠিকানা, যেভাবেই আছে, যদি ভুল থাকে, ভুল যেভাবেই বানান, ভুল থাকে সামান্য কম বেশি থাকে, যেভাবে আছে ঠিক সেভাবেই আপনি এখানে ব্যবহার করবেন, এই নাম এবং অ্যাড্রেসের এখানে সেভাবেই ব্যবহার করবেন। ঠিক একইভাবে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, বা ট্যাক্স ইনফরমেশন আপনি পরেও সাবমিট করতে পারবেন পেমেন্ট পাওয়ার আগ মুহূর্তে। আইডেন্টিটি ভেরিফিকেশন করার পর আপনাকে একটা চিঠি পাঠাবে, সেই চিঠিতে যে পিন নাম্বার থাকবে সেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন। সেই পিন নাম্বার দিয়ে যদি ভেরিফাই করতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই টেম্পোরারিলি সাসপেন্ড হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার অ্যাড সার্ভিস অফ করে দিতে পারে। সেক্ষেত্রে অন্য ধরনের সমস্যা আসে, সেটাও সমাধান করা যাবে। আপনার যদি চিঠি না আসে, সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। এর পরবর্তীতে আপনি যখন ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে যান, তখনও যদি এইরকম অ্যাড্রেসের হেরফের হয়, সে কারণেও এই ধরনের টেম্পোরারিলি সাসপেন্ডেড আসতে পারে। এছাড়াও আপনি যখন
ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন, ধরুন আপনার সব হয়ে গেছে, আইডেন্টিটি ভেরিফিকেশন, পিন ভেরিফিকেশন সব হয়ে গেছে, আপনার পেয়াবল ব্যালেন্স আসছে, অর্থাৎ আপনি পেমেন্ট পাওয়ার মতো ব্যালেন্স আপনার হয়ে গেছে, এই অবস্থায় যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন, তখন যার নামে অ্যাডসেন্স তার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করে অন্য একজনের আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেন, যার অ্যাডসেন্স তার নামের সাথে যখন মিলছে না, তখন তারা এটা ভেরিফাই করার জন্য টেম্পোরারি সাসপেন্ড করে দেয় এবং পেমেন্টটাকে হোল্ড করে দেয়। তখন এই ধরনের সমস্যা হতে পারে, তখন অ্যাকশন বাটনে ক্লিক করার পর যখন ওই ফর্মটা পূরণ করবেন তখনও ভেরিফাই হয়ে যেতে পারে। এই ফর্মটার মাধ্যমেও যদি ভেরিফাই না হয় তখন কিন্তু আপনাকে এই ধরনের ইনফরমেশন চাইতে পারে, অথবা সরাসরি আপনার ইমেইলে এই ধরনের ইনফরমেশন চাইলো, আপনার ফর্মটা আসলো না, এই দুইভাবেই হতে পারে। তো এই ধরনের ফর্ম যখন আসবে তখন আপনি কিভাবে পূরণ করবেন এবং এটা কিভাবে সলভ হবে, দেখুন এই ধরনের এই যে ফর্মটা আসছে, জাস্ট আমি এটা এই যে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে এখানে আমি এটা কপি করলাম, কপি করার পর এখানে জাস্ট লিখলাম হাই দেয়ার আই অ্যাম, এখানে অবশ্যই মাথায় রাখবেন যে এখানে যে নাম ঠিকানা যা ইনফরমেশন আছে সেটা অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন। তো দেখুন আমি এই ইনফরমেশনগুলো পূরণ করলাম, জাস্ট আমি সিম্পলি লিখেছি হাই দেয়ার আই অ্যাম অমুক, এভাবে হেয়ার ইজ অল দ্য ইনফরমেশন অফ অমুক, মানে আমার নামটাই এখানে ব্যবহার করেছি। দেন যে যে ইনফরমেশনগুলো তারা চেয়েছে সেগুলো আমি ফিল আপ করলাম, দেখুন ফুল নেম যে নামটা দিলাম, ফুল নেম আমার নাম দিলাম, ধরুন আমার অ্যাডসেন্স আমার নাম দিলাম, তারপর ডেট অফ বার্থ, আমার গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড যেটা ন্যাশনাল আইডি কার্ড সেটাতে যেভাবে আছে সেভাবে আমি দিয়ে দিলাম, দেন প্লেস অফ বার্থ উইথ কান্ট্রি, এভাবে প্লেস অফ বার্থ দেখলাম আমার হচ্ছে জেলার নাম যেটা ওখানে লেখা থাকে জন্মস্থান, সেখানে সাথে আমি বাংলাদেশ অ্যাড করে দিলাম, এখানে বলছি উইথ কান্ট্রি এজন্য, ন্যাশনালিটি বাংলাদেশি, দেন ন্যাশনাল আইডি নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার ব্র্যাকেটে লিখছে উইথ কান্ট্রি, এই জন্য এখানে যেহেতু পাসপোর্ট আলাদা আর একটা চেয়েছে এই জন্য আমি এখানে উল্লেখ করে দিলাম যে ন্যাশনাল আইডি নাম্বার এত এবং ব্র্যাকেটে কিন্তু আমার দেশের নামটা লিখে দিলাম। এরপর ফুল ফিজিক্যাল অ্যাড্রেস, আমার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ফুল ফিজিক্যাল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, দেন এরপর হচ্ছে অকুপেশন, অকুপেশন আমি দিয়ে দিলাম স্টুডেন্ট, অকুপেশন মানে পেশা, আপনি যে পেশায় আছেন সেই পেশা দিয়ে দিবেন। এই হলো ইনফরমেশনগুলো, তারপর আমি এখানে আমার যে গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ডটা আছে সেটা এখানে অ্যাটাচ করে দেবো। তো গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড অফ এত আমি বললাম, এত নাম বললাম যে ইজ অ্যাটাচড, প্লিজ গো থ্রু দ্য অ্যাটাচমেন্ট, প্লিজ রিভিউ অল মাই ইনফরমেশন অ্যান্ড আনসাসপেন্ড মাই অ্যাডসেন্স, একটা জাস্ট রিকোয়েস্ট দিলাম, ফিনিশিং দিলাম, দেন থ্যাংকস রিগার্স নাম দিয়ে দিলাম, যার নামে অ্যাডসেন্সটা তার, যার ইনফরমেশন চেয়েছে তার। এইটুকু জাস্ট করার পর এখানে আপনি অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, তার আগে আপনাকে অবশ্যই আইডি কার্ডটাকে সুন্দর করে ছবি তুলে একদম ক্লিয়ার এবং স্পষ্ট যেন হয়, সব কিছু যেন বোঝা যায়, এমন না যেন আপনার আইডি কার্ডটা অস্পষ্ট বোঝা যাচ্ছে না, সাইডগুলো কেটে গেছে, এরকম না, একেবারে লিমিটিং সহ সাইডগুলো যাতে বোঝা যায় সেরকমভাবে কেটে নেবেন। তারপর আপনার দুই সাইডই নিতে হবে, আপনাকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটাই নিতে হবে, তারপর জাস্ট এখানে এই যে অ্যাটাচমেন্টে ক্লিক করার পর আপনার যে লোকেশনে আসে সেখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন, যেমন আমার ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে আমি এটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম, দুইটাই আগে ফ্রন্ট সাইডটা দেই, এক এক করে দেই, কারণ অনেক সময় একসাথে দুইটা দিলে দেখা যাবে যে আমার ওই ফ্রন্ট সাইডটা পরে আসছে, ব্যাক সাইডটা আগে আসছে, এরকম তাও কোনো সমস্যা নাই, বাট জাস্ট এটা ফর্মালিটিস, আমি দিলাম, আমার কাছে মনে হলো যে এভাবে দিলে ভালো হবে। তো আমি এইভাবে দেখুন আমার আইডি কার্ডটাও আপলোড দিয়ে দিলাম দুই সাইড, তারপর সব ইনফরমেশন আমি আরেকবার চেক করে নিতে পারি, চেক করে নেওয়ার পর আমি কিন্তু এটা সাবমিট করবো, দেখুন আমি চেক করে নিই, ওকে আমি চেক করে নিলাম, চেক করে নেওয়ার পর দেখলাম যে আমার সকল ইনফরমেশন সঠিক আছে, এবার আমি এটাতে জাস্ট সেন্ড করে দেবো, আমি ইনফরমেশনটা সেন্ড করে দিলাম, দেখুন আমার এটা সেন্ড হয়ে গেছে, জাস্ট মেসেজ সেন্ড। এখন তারা বলে যে উই মেক গ্রেট এফোর্ট টু রিপ্লাই টু ইউ উইদিন 24 hours, তো তারা 24 hours মধ্যে আমাকে রিপ্লাই দিতে পারে, যখন এই রিপ্লাইটা আসবে তারা আমার এই অ্যাডসেন্সের যে সাসপেনশনটা আছে সেটা রিলিজ করে দেবে, টেম্পোরারিলি সাসপেনশনটা এটা রিলিজ করে নেবে, তুলে নেবে, তুলে নিলেই আমার কিন্তু এখানে আর কোনো সমস্যা নেই, তখন আমার যে এই যে পেমেন্টটা আটকে গেছে, অনেক সময় পেমেন্ট আটকে যায়, এই পেমেন্টটা তারা আবার আমাকে ব্যাংকে সেন্ড করবে, রিলিজ করবে। তো দেখুন 24 hours মধ্যে আমার একটা ইমেল এসেছে, আমি এখন ইমেইলে যাবো এবং অ্যাডসেন্সে যাবো, সাথে সাথে চ্যানেলেও যাবো, দেখবো কী অবস্থা। আমি ইমেইলে লগ ইন করলাম, ইমেইলে লগ ইন করার পর ইমেইলটা যখন আমি দেখুন ওপেন করলাম, এখানে আসছে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, দ্য হোল্ড অন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিলিজড, অর্থাৎ আমার যে হোল্ড ছিল অ্যাকাউন্টটা সেটা রিলিজ করে দেওয়া হয়েছে। এবং অ্যাডসেন্সে যদি আমি যাই, দেখুন অ্যাডসেন্সে কিন্তু আমার ওই হোল্ডটাও নাই, টেম্পোরারিলি সাসপেনশনের যে নোটিফিকেশনটা ছিল সেটাও নাই। আর আর্ন পেজে যদি যাই তখন দেখা যাচ্ছে এখনও আমার এখানে ইরোর দেখাচ্ছে এবং ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, এটা এখনও দেখাচ্ছে।
আমি দুই একবার পেজটাকে রিফ্রেশ দিয়ে দেখলাম যে না, এখনও দেখাচ্ছে। কিছুক্ষণ আসলে অপেক্ষা করতে হবে, ঘন্টা দুই এক অপেক্ষা করতে হবে, তারপর এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো প্রায় আমি এক দুই ঘন্টা পর যখন আবার লগ ইন করলাম, দেখুন আমার চ্যানেলে মনিটাইজটা অন হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।